গতকাল শুক্রবার সাধন পাণ্ডের মেয়ে আসেন ফুরফুরা শরীফে তার বাবার অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা করতে, এবং তারপর যা দেখা গেছে পীরজা তহা সিদ্দিকী সাহেব তিনি নিজে দাদা হুজুরের মাজার সংলগ্ন এলাকায় তিনি নিয়ে যান তার বাবার দোয়া প্রার্থনা করার জন্য। এবং তারপর একটা ছবি ভাইরাল হচ্ছে ফেসবুকে যেখানে দেখা যাচ্ছে যে তিনি মাজারে একেবারে মাথা থেকে তিনি প্রার্থনা করছেন, যেটা একেবারে নিষিদ্ধ এমনটাই ফুরফুরার শরীফ পক্ষ থেকে আমরা জেনে এসেছি। কিন্তু এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে গতকাল থেকেই, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম একেবারে বিতর্কের ঝড় বইছে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন পীরজাদা তহা সিদ্দিকী মুখ্য নির্দেশক ফুরফুরা শরীফের, তার কাছে জানবো হুজুর এই যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে মাজারের যে সিরিকের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি কী বলবেন, আপনি ওখানে ছিলেন কালকে? দেখেন, সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সদস্যকে মোবারকবাদ জানাচ্ছি একটা সত্য খবর প্রকাশ করার জন্য। কালকে মন্ত্রী সাধন পাণ্ডে ওনার মেয়ে ফুরফুরা শরীফ এসেছিলেন এবং ওনার বাবা পিতা অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন, তার জন্য দোয়া চাওয়ার জন্য এসেছিলেন। উনি প্রথমে ফুরফুরা দরবার শরীফ নতুন বাড়িতে আসেন এবং ওখান থেকে আমার গাড়ি পাশে ছিল, অন্য অন্য গাড়ি নিয়ে আমরা দাদা হুজুর পিকর রহমতুল্লাহ দরবার শরীফে যাই, আমার ভাইপোদের সঙ্গে দেখা করা এবং দোয়া করি, এবং উনি দাদা হুজুরকে বলে মাজারের ভেতরে ঢোকেন না। এবং আমাদের কঠোরভাবে নিষেধ আছে কোনো মহিলা মাজারের ভেতরে প্রবেশ করতে পারবে না, এবং উনি বাইরে থেকে মানে দোয়া চাইছিলেন। আমি ওই মুহূর্তে ছিলাম পীরজাদা ইমরান সিদ্দিকী আমার ভাইপোর সঙ্গে কথা বলছিলাম, তারপরে উনি প্রার্থনা করেছেন এবং দাদা হুজুরের মাজারের বাইরে দেওয়াল ছিল ওখানে নাকি উনি মানে সেজদা করেছেন। তা এক নম্বর সোশ্যাল মিডিয়ায় কিছু অমানুষ যারা দাদা হুজুরকে লাগে খুব ভালোবাসে বলে যারা নিজেকে জাহির করছেন তারা কিন্তু আদৌ দাদা হুজুরকে ভালোবাসেন বলে আমার বিশ্বাস নাই, কারণ তারা বড় মিথ্যে কথা বলেছেন। তা উনি নাকি দাদা হুজুরের মাজারের ভেতর ঢুকেছে, উনি দাদা হুজুরের মাজারের ভেতর ঢোকেন নি, দাদা হুজুরের বাইরে উনি ছিলেন, দুহাত তুলে উনি প্রার্থনা করছিলেন, তারপরে কোন সময় উনি মানে ওই পাশে সরু দিয়াল আছে ওখানে মানে সেজদা করেছেন। আপনি তখন ছিলেন, বারণ করলেন না কেন? না, আমি ওই সময় ছিলাম না, আমি ওই সময় ছিলাম না। আর ব্যাপারটা হচ্ছে উনি তো মানে মুসলমান নই, কিন্তু আমি হিন্দু মুসলমান কথাটা বলি না, যেহেতু একটা প্রসঙ্গ আসছে, আমরা মানুষ, আমাদের পরিচয়। আমার দাদা হুজুকেলার মাজারের পাশে ভেতরে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এখানে কেউ সেজদা দেবেন না, চুমু খাবেন না, ফুল চিহ্নি চড়াবেন না, কোনো মান্যত করবেন না, ধূপবাতি জ্বালাবেন না, এই কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা উনি করেছেন, উনি অ্যাজ এ একটা অমুসলিম এবং ওনার ধর্মেতে এটা আছে, যদিও করে থাকে। যদি আমার সামনে থেকে এটা করতো আমি বলতাম যে এটা করা আমাদের ধর্মেতে নিষিদ্ধ আছে, উনি করেছেন। হ্যাঁ, তো এর জন্য মানে কজন দেখি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লিখছে যেন এর ফুল দায়িত্ব যেন আমার, মানে আমি যেন সেজদাটা ওনার মাথাটা ধরে করিয়েছি। আর যারা বলছে তারা আদৌ ফুরফুরা শরীফে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে আমি জানি না, যদি তাই হয় আমার সারা ভারতবর্ষের বাইরেও শরিয়ত অনুযায়ী আমরা পরিচালনা করি, ইসলামে অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী ফুরফুরা শরীফ সেইভাবে পরিচালনা হয়। খায়া সাহেবের দরবারে কত মানুষ যে সেজদা করছে, আমরা খায়া সাহেবের দরবারে যখন কোনো মানুষ যায় আমরা আমাদের ভক্তদের বলে দিই ওখানে সেজদা দেওয়া হয়, আমি নিজে বলি সেজদা দেওয়া হয়, ওখানে চাঁদর চড়ানো হয়, আপনারা গিয়ে বলুন ফুরফুরা শরীফ থেকে এসেছি। ফুরফুরা শরীফের নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার খাদেমরা কোনো জবরদস্ত করে না, এটা আমাদের একটা লজ্জা। জানেন তো, একজন সাধন পাণ্ডের মেয়ে উনি এসেছেন, একটা মুসলমান
ধর্মীয় জায়গায় তিনি এসে প্রার্থনা করছেন, হয়তো তিনি তাঁর ধর্ম অনুযায়ী তিনি ওই বাইরে যে পাচিতে হয়তো মাথাটা ঠুকেছেন। তো এটা নিয়ে আমাদের ততটা বাড়াবাড়ি করা উচিত নয়, আমি আমি মনে করি উচিত নয়। এই কারণে বলছি, যেহেতু উনি একটা অন্য ধর্মের মানুষ, সে উচিত নয়। এবং তার পাশাপাশি আমরা দেখি যে অনেক সময় সুপার এক্সপোজ করে ছবিগুলোকে এডিট করে বিভিন্ন রকমের মানে কুরুচিকর মন্তব্য করা হয়। দেখেন, ফটো সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারবে, মানে একটা বদনাম করার জন্য ধরেন আমি এবং একজন মহিলা আমার সাথে দেখা করতে হলো, পীরের কাছে, পীরের কাছে সবাই আসতে পারে, উনি বসে আছেন ওখানে, অনেকেই আবার সেটাকে কাছে নিয়ে এসে যেন মনে হচ্ছে আমরা একদম পাশাপাশি বসে আছি, কাছে বসে আছি, মানে এইভাবে একটা ফটো ছেড়েও মানুষের কাছে দুর্নাম করা একটা চক্রান্ত করে। হ্যাঁ, এটা আমি এর আগেও অনেক জায়গায় দেখেছি, সে ভদ্র মহিলা কোথায় বসে আছে, আমি এখানে বসে আছি, উনি আমার সাথে কথা বলছে, মানে এটা তো আপনারা জানেন, একটা আপনারা করেছে, মানে এটাকে করেও একটা মানে কাছে নিয়ে এসে, মানে মনে হচ্ছিল আমার তো ওনাদের গায়ে গা টেকে বসে আছি, মানে পাশে রেখে দিয়ে এমনভাবে করে। এতে আমি আবারও বলছি, যারা চেষ্টা করছে বদনাম করার, ইনশাল্লাহ পারবে না, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা আল্লাহ। যদি আল্লাহ আপনাকে ইজ্জত দেয়, কারো ক্ষমতা নাই। তা এরা এক টাইপের মানে বেরিয়েছে, মানে এদের কাজই হচ্ছে ফুরফুরা শরীফের কে একটা কালিমা মুক্ত করা, ফুরফুরা শরীফের ভক্ত সেজে কালিমা মুক্ত করা, তবে ইনশাল্লাহ সাকসেস হবে না। তো উনি এসেছেন ফুরফুরা শরীফকে কত শ্রদ্ধা করে, কত ভালোবাসে, একটা উনি ওনার বাবা হসপিটালে ভর্তি আছিস, তাহলে রেখে ফুরফুরা শরীফের দাদা হুজুর পিকড়া হাসপাতালে পাঁচ হুজগের দরবারে এসেছেন। তা আমি লক্ষ্য করে দেখেছি, আমার যখনই কোনো এই ধরনের আমরা মানে আমি কোনো যে কোনো ভালো মানে বিবৃতি, তো এই যে ছেলেগুলোর নাম আমি দেখেছি, এরা যত ভালো কাজই করুন ঠিক আবু জেহেল টাইপের, এরা এই ধরনের কাজ করে যাবে। তো এদের সম্পর্কে আমি কথা বলতে ইচ্ছুক নয়, তবে বাংলার মানুষ জানে যে আজকে এরা কেন এই ধরনের মানে কথা বলছে, মানে কথা বলছে বা আলোচনা করছে। আপনি দেখবেন একটা জায়গায় লিখেছে, দাদা হুজুরের মাজারের ভেতরেই ঢুকানো হয়েছে, প্রবেশ করেছে, মানে মুশকিল কি জানেন, যারা মদ খায় না তাদের ঘরে মানুষ ঘৃণা করে, আর যারা সুদ খায় তাদের ঘরে মানুষ বসে কাছে বসিয়ে তাদের ঘরে নিয়ে মানে চা খায়, তাদের ঘরে নিয়ে বুকে করে বেড়ায়। এই হচ্ছে আমাদের মানে পরিবেশ, আর এই হচ্ছে আমাদের সমাজ, এদের একটা নিচার, এরা এ ধরনের বলবে, এতে আমার কোনো আসে যায় না। এতে তো ফুরফুরা শরীফের ভাবমূর্তি খারাপ হচ্ছে, যেভাবে মানে প্রচার চলছে সোশ্যাল মিডিয়াতে। একটা দেখেন, একদল মানুষ ফুরফুরা শরীফের ভক্ত সেজে, ফুরফুরা শরীফকে ভালোবাসে, দাদা হুজুরকে ভালোবাসে, পাঁচ হুজুরকে ভালোবাসে, তারা সেজে, তারা ভালোবাসাকে দেখিয়ে ওরা ফুরফুরা শরীফকে বদনাম করা চক্রান্ত করছে। এটা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ এই ধরনের মানুষগুলোকে চেনে। আজকে এই মানে এই যে নামগুলো উঠছে, আপনি যত আমার ইয়ে দেখবেন ততই কমান করেছে, ইরাই করেছে, অন্য কেউ করেনি, এটা মানুষ ধরে নিয়েছে, মানে ইরাই প্রতিবাদ করে, মানে আমার ইয়েতে যতই যতই মানে কমান করে দেখবেন আপনি সব প্রত্যেকটা, এরা অ্যাকচুয়ালি আমি আবার বলছি, এরা দাদা হুজুরকে বলার ভক্ত, পাঁচ হুজুরকে বলার ভক্ত সেজে, এরা দাদা হুজুরকে বলার সেলসিলার, এবং দাদা হুজুরকে বলার সেলসিলার পাঁচ এই ফুরফুরা শরীফের বদনাম করা চক্রান্ত করে। হ্যাঁ, আমি পীরের আওলাদ, আমার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, হ্যাঁ, কিন্তু এই ধরনের উক্তি করে যেমন মনে হচ্ছে সাধন পাণ্ডের মেয়েকে আমি মাথাটা ধরে সেজদা করেছি, হ্যাঁ, এখানে কী বলে এই যে বলছে মাথারে ভেতরে ঢুকেছি, এসব মিথ্যা এ করছে। উনি সেজদা যখন করে, আমি তো পীরজাদা ইমরান সিদ্দিকী আমার ভাইপুর কাছে ছিলাম, উনি তখন দোয়া করছেন দেখে আমি একটু সরে গেছিলাম, এক্ষেত্রে হুজুর আমরা দেখলাম কিছুদিন আগেই পীরজাদা নওশাদ সিদ্দিকী, যিনি এখন আইএসএফের বিধায়ক, তো তিনিও কিন্তু আমরা দেখলাম জ্যোতি বসুর ছবির কাছে কিন্তু মাথা নত করে তিনি এ করছিলেন, শ্রদ্ধা জানাচ্ছিলেন, এটাও তো আপনি কি করে এটা নিয়ে ওই ওই যে কমান্ড করেছে ওই বাঁদর বাচ্চাটা, এ সম্পর্কে কমান্ড করবে না, তো ওই বাঁদরের বাচ্চাগুলো এ সম্পর্কে কমান্ড করবে না, কারণ এরা একটা দিক নিয়েছে, মানে এটা আমাদের লজ্জা, একটা জ্যোতি বসু
মানে সে মারা গেছে, তাকে সামনে তাকে তার ফটো দিয়ে তার সামনে পায়ের তলায় ফুল দিয়ে মাথা হ্যাট করে তার পায়ের কাছে মাথা হ্যাট করে তাকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ! ফাতোয়া যদি নেওয়া যায় তাহলে বুঝতে পারবেন। কেন আমি বললি বলে তো হুজুর খারাপ চাচা ভাই বলে গেছে, আপনি যখন পশুরা করলেন তার উত্তর আমায় দিতে হচ্ছে। একটা জ্যোতি পশু মারা গেছে, ওর একটা ফটো দিয়েছে তার পায়ের তলায় ফুল দিয়ে মাথাটা হ্যাট করে তার বেদম মানে মাথাটা হ্যাট করে তাকে শ্রদ্ধা জানাচ্ছি, এটা কত বড় লজ্জা! আমরা ফুরফুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুর পিকে রহমতুল্লাহ আলাইহির পরিবারের মানুষ, আমাদের কাছে বড় বড় রতি মহারতিরা এসে আমাদের ঘরে এসে স্যালুট দেয়, সালাম দেয়, শ্রদ্ধা করে। আজকে আমরা মানে মরা লোকের, এটা রাজনীতির ব্যাপার, এখানে আমি মানে মন্তব্য করাটা ঠিক হচ্ছে কি যায় না, আরও কিছু দেখতে পাবেন, আরও কিছু দেখতে পাবেন। এই হ্যাঁ, তবে একটা জিনিস কি জানতো, এই কাপুরুষ, এই যারা আমার সমালোচনা করছে, এরা এখানে কিন্তু দেখতে পাবে না, এরা দেখতে পাবে না। কারণ এরা দেখতে পাবে না, কারণ এরা একটা দিক নিয়ে আছে, একটা দিক নিয়ে আছে, যার জন্য এই কমান্ডগুলো করবে না। এটা আমাদের মানে কত বড় লজ্জার ব্যাপার সেটা আমরা জানি, কিন্তু আজকে আরে যারা যিনি জ্যোতি বসুর পায়ের কাছে যে ফুল দিচ্ছে তাকে মাথা হ্যাট করে শ্রদ্ধা জানাচ্ছে, সে তো মুসলমান, এবং মুজাদের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির পরিবারের একটা সন্তান, বলে একটা মুসলমানের কত বড় অপরাধ, কত বড় গর্হিত কাজ করছে, এর কিন্তু আপনি একটা কলম দেখতে পাবেন না। ওই যারা লিখেছে এক্ষেত্রে তো নসর সিদ্দিক সাহেব জানেন যে এটা করা মানে এই ধর্মে ঠিক নয়, আর উনি সাধারণ মানের মেয়ে তো জানতেন না যে মাজারে মানে মাথার শেষটা করা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি জানতো, মানে যিনি জ্যোতি বসুর পায়ে কাছে গিয়ে মাথা হ্যাট করছে ফুল দিয়েছে তাকে তো করতেই হবে। আমি আগে বলেছিলাম না, তুমি খেলার মাঠে নামবে, তুমি গায়ে ধুলো লাগাবে না, ওকে তো পুজোর মণ্ডপে যেতে হবে, ওকে ভাঙড়ে তো শুধু তো মুসলমানরা ভোট দেয়নি, ওকে তো হিন্দুরা ভোট দিয়েছে, ওকে তো হিন্দুরা ভোট দিয়েছে। মুসলমানদের যখন ঈদগাহে গিয়ে তুমি যে সালাম দেবে তাদের সঙ্গে তাদের অনুষ্ঠানে যাবে, হিন্দুদের অনুষ্ঠান থেকে যেতে হবে। কিন্তু আমার আমার মেন প্রশ্ন হচ্ছে ওই কাপুরুষগুলো, ওই যারা দাদা হুজুর কেবলাকে মানে বলছে আমি ভালোবাসি কি শ্রদ্ধা জানাচ্ছে, তারা সাধুর পাণ্ডের মেয়ে ওনার ওনার ধর্মেও সেজদাটা সিদ্ধ আছে চলবে, উনি না এবার আমি ছিলাম থাকলে হয়তো বলতাম, তো উনি করেছে ওইটা বড় অপরাধ হিসাবে ধরছে। আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি, দাদা হুজুর ঘরে জন্ম নিয়েছি মানে পরিবারে জন্ম নিয়েছি, তিনি জ্যোতি বসুর পায়ে গিয়ে ফুল দিচ্ছে, তিনি মানে মাথায় হ্যাট করে শ্রদ্ধা জানাচ্ছে, এইটা কত, এইটা অপরাধ নেয়। ওই যে লিখেছে তার কাছে এটা অপরাধ নেয়। অতএব কুত্তাদের কাজ পায়ে কামড়ানো, কুত্তারা সারা জীবন ঘেউ ঘেউ করবে, কুত্তাদের রক্তটাই হচ্ছে ঘেউ ঘেউ করার, কুত্তাদের ব্লাডটাই হচ্ছে ঘেউ ঘেউ করার। তো এর সম্পর্কে আমি আর মন্তব্য করব না, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করি, শরীয়ত নিয়ে চলি, সবসময় আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, ইমানের সঙ্গে যেন মরতে পারি, বেঈমান কাফের হয়ে না মরি, মুশরিক হয়ে না মরি, মুনাফেক হয়ে না মরি, এই মনের আশা আমার একটাই, আল্লাহর কাছে ফরিয়াদ। ধন্যবাদ ধন্যবাদ। বুঝতেই পারছেন গতকাল থেকে যে বিতর্ক একেবারে সাধন পাণ্ডের মেয়ে তার বাবার যে অসুস্থতা, সেই অসুস্থতার জন্য সুস্থতা কামনার জন্য তিনি এসেছিলেন ফুরফুরা শরীফে, এবং সমস্ত বিষয়টা প্রিজা তোহা সিদ্দিকী সাহেব ডিটেলসে বললেন যে কী ঘটনা ঘটেছিল, তিনি সেই মুহূর্তে ছিলেন না, থাকলে তিনি বারণ করতেন, কিন্তু তার অবিচল এটা হয়েছে যার কারণেই এই বিতর্ক সৃষ্টি হয়েছে, এবং তার পাশাপাশি তিনি এই ফুরফুরাকে ঘিরে একদল মানুষ তারা ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন এই ফুরফুরা শরীফের, এটাও তিনি বললেন। সব মিলিয়ে এই ঘটনা ঘিরেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং তার জবাব দিলেন পির্জা তোহা সিদ্দিকী। HB DNN বাংলা।